416 বিলিয়ন ডলারের বাংলাদেশের যে অর্থনীতি, সেই অর্থনীতি বুঝতে গেলে আপনাকে গভীরে প্রবেশ করতে হবে এবং চোখ খোলা রাখতে হবে। ওই যে একটা বিখ্যাত গান আছে না, আমরা ছোটবেলায় ছায়াছবিতে দেখেছি, আমাকে দেখার চোখ তোমার কই গো। বাংলাদেশকে দেখবার চোখ কি বিএনপি নেতাদের আছে? বাংলাদেশকে দেখতে পারে, বাংলাদেশে বিশ্বাস করে, বিশ্বাস করে না বলেই ব্যক্তিগত আক্রমণে চলে যান, বিশ্বাস করে না বলেই নিজের যুক্তিটাকেই সবচেয়ে উৎকৃষ্ট যুক্তি মনে করেন এবং নিজের যে পদক্ষেপগুলো সেগুলো নিজে তাকিয়ে দেখেন না, আয়নায় চেহারা দেখেন না। আপনি যদি খেয়াল করে দেখেন, কোভিড পূর্ববর্তী সময়ে আপনার $4 গ্যাসের দাম এখন $41, $4 ছিল এলএনজি, তেলের দাম $77 থেকে এখন প্রতি ব্যারেল $1716, $171 $171 প্রতি ব্যারেলে। তা আপনি এই এই বিষয়গুলো আপনি যদি দেখতে চান, বুঝতে চান, তা আপনাকে তো গভীরভাবে প্রবেশ করতে হবে, জানতে হবে। বাংলাদেশের রাজনীতিতে একটি তথ্য কি দিতে পারবে বিএনপির নেতৃবৃন্দ? বাংলাদেশের রাজনীতির গুণগত মান উন্নয়নে কোন কাজটি বিএনপি করেছে? আপনি যে জাতীয় ঐক্যমত করছেন, জাতীয় ঐক্যমত তো একমাত্র বিএনপি আওয়ামী লীগ যখন রাষ্ট্র ক্ষমতায় ছিল কিংবা বিরোধী দলে ছিল তখনই সম্পৃক্ত হয়েছে। আপনার কি মনে পড়ে 96-15 ফেব্রুয়ারি নির্বাচন? সেই নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্বে জাতীয় ঐক্যমত গঠিত হয়েছিল। এখন বিএনপি, ওই বললাম না, বিএনপির যে ভগ্নদশা, সেই ভগ্নদশার থেকে তো উত্তম পথ বিএনপির ভগ্নদশায় আসছে। কিন্তু মনিয়াবা যে উদাহরণগুলো দিয়েছেন এবং সেটার সঙ্গে বৈশ্বিক প্রেক্ষাপট বিবেচনা নেওয়ার কারণও রয়েছে, সুযোগও রয়েছে, সেটিও ঠিক, মানে সরকারি তরফে যে বক্তব্যটা দেওয়া হচ্ছে। কিন্তু এই প্রেক্ষাপটে আমার প্রশ্নটা হচ্ছে, যে কারণেই হোক না কেন, দেশের মানুষ, নাগরিকরা যখন যে সরকার থাকবে তার কাছেই তো সুবিধাটা চাইবেন। তামলিক তো এটা অস্বীকার করে না। হ্যাঁ, সেটিকে নিশ্চিত করা যাচ্ছে কিনা? আমলিক তো সেই সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে। আপনি বলেন তো, যখন 2011 সালে এই পদ্মা সেতু প্রকল্পটি বিশ্বব্যাংকের অধীনে ছিল, তখন যে সংশোধিত বাজেট দেওয়া হয়েছিল, কত টাকা বাজেট দেওয়া হয়েছিল? 20,500 কোটি টাকা। আর বিএনপির একই সুরে কথা বলেন, বিএনপির মণিয়াপাত থেকে শুরু করে সবাই কিন্তু একই সুরে কথা বলে যে ভালো দিক একই সুরে আছে। তা বিএনপি কি বলেন, দুঃখিত, দুর্নীতি হয়েছে, তা আপনাকে তো দেখাতে হবে কোথায় দুর্নীতি হয়েছে। এবং যারা কখনোই এই কাজ করার মতন সামর্থ্য রাখেন না, তাদের আগ্রহ নাই, মানুষের কাছে আসবার কোনো আগ্রহ নাই, তারা কখনোই চিন্তা করতে পারেন না। আপনার একটা উদাহরণ দিই, সান ফ্রান্সিসকোতে যে ব্রিজটি হয়েছিল 1999 সালে, এর যাত্রা শুরু হয়েছিল এবং 2002 সালে এর কাজ শুরু হয়, 2013 সালে শেষ হয়, $1 বিলিয়ন দিয়ে শুরু হয়েছিল, $6.5 বিলিয়ন শেষ হয়েছে। একটি ব্যক্তিও কিন্তু প্রশ্ন তুলে নাই যে এখানে কোনো দুর্নীতি হয়েছে। অত বুঝতে হবে, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে ক্ষমতায় থাকতে পরে কার দুর্নীতি কবে প্রকাশ পেয়েছে? এই যে বিএনপির এখন এত দুর্নীতির কথা সরকারি তরফে বা সরকারি দলের তরফে বলা হয়, বিএনপি ক্ষমতায় থাকতে কি একটি দুর্নীতির খবর সামনে এসেছে? কে বলেছে, কে বলেছে আপনাকে? আপনি কোন গণমাধ্যমে দেখবেন, কোন গণমাধ্যমে বিএনপির দুর্নীতির খবর দেখতে চান? ওই যে জেমস মরিয়াটি যা বলেছিলেন, ক্লিপ্টোক্র্যাটিক গভর্নমেন্ট, সিম্বল অফ ভায়োলেন্ট পলিটিক্স, এটা কে পাঠিয়েছিল? এখান থেকে পাঠিয়েছিল তো, এটা পাবলিক হয় না তো দাদা? না না, আমি বলছি, আমি তো এই ব্যাপারগুলো, এই যে ব্যাপারগুলো পাবলিক হয় না। আপনি বললেন যে দেশ ছেড়ে চলে যাওয়া, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট দেশ ছেড়ে চলে গেছে খুব উৎফুল্লিত, আফগানিস্তানে যখন ঘটনা ঘটলো, দুর্ঘটনা হলো, তখনও তারা খুব উৎফুল্ল যে এই বুঝি বাংলাদেশের একটা বাতাস চলে আসবে। কিন্তু শ্রীলঙ্কার বাংলাদেশ কি এক জায়গায়? এবং যারা দিয়ে নিজের মাতৃভূমিকে ধারণ করে না এবং তার অমঙ্গল কামনা করে, তারা কি দেশের রাজনীতি করতে পারে? আপনি 2013 সালে 30 জানুয়ারি বেগম খালেদা জিয়া, তিনি ওয়াশিংটন টাইমসে নিবন্ধ লিখলেন, বাংলাদেশকে সাহায্য দিবেন না, অন রেকর্ড, আপনি যান গুগলে যান, সব দেখে পাবেন। তারপরে বলবেন যে বিএনপি বাংলাদেশের রাজনীতি করে? আমি যখন এই কথাগুলো বলবো তখনই মণিয়াপা ওই নানান ধরনের কথার
মারপ্যাচ দিয়ে কিংবা ইতস্তত বিক্ষিপ্ত কথা দিয়ে তিনি তার মতো করে কথা বলবেন না, এটা তার স্বাধীনতা। এবং গণমাধ্যমের স্বাধীনতা আছে, গণমাধ্যমের অবাধ তথ্য প্রবাহের যে সুযোগ রয়েছে সেই সুযোগ কাজে লাগাচ্ছে, সেটা আমি আপত্তি করি না। কিন্তু আজকের বাস্তবের বাস্তবতা কী, বাংলাদেশ আজ কোথায় আছে আর কোথায় ছিল, এটা নিজেদের কাছে প্রশ্ন করা দরকার।